আমাদের অনেক সময় এরকম ফিলিংস হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে চাচ্ছি, সালা পড়তে চাচ্ছি, রোজা রাখতে চাচ্ছি, এক্সট্রা কিছু ইবাদত করতে চাচ্ছি, কিন্তু সেই ড্রাইভিং ফোর্সটা পাচ্ছি না। জানি মসজিদে গিয়ে সালা পড়তে হবে কিন্তু ইচ্ছা করছে না, জানি টাইমলি সালা পড়তে হবে ইচ্ছা করছে না, জানি সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ বাট তাও ইচ্ছা করছে না। এটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভালোবাসা। আল্লাহকে আমাদের ভালোবাসতে হবে। আমরা এখনও আল্লাহকে ভালোবাসতে পারিনি, যার কারণে আমরা এখনও আল্লাহর জন্য কোনো ইবাদা করার সময় কোনো মোটিভেশন পাই না। আমরা এটা জাস্ট করার জন্য করি, অথবা মেবি কালচারালি করি, অথবা একটা ভয় থেকে করি। বাট যদিও ভয় থেকে করছি, ভয়টা অত বেশি স্ট্রং একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে না। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। কেউই কখনো তো রাতের ঘুমটা নষ্ট করতে পছন্দ করে না, অথবা কেউই কখনো রাতে 2-3 বাজে উঠে কাউকে পানি খাওয়াতে পছন্দ করে না, কেউই তার শরীরটা নষ্ট করতে পছন্দ করে না, বডি শেপটাকে নষ্ট করতে পছন্দ করে না কারোর জন্য। কিন্তু ঠিক সেই মাটা যে তার বডি নিয়ে এত বেশি কনশিয়াস ছিল, যে তার বডিটাকে যা তা খেয়ে নষ্ট করতো না, সেই মাটা যে তার রাতের ঘুম নিয়ে অনেক সিরিয়াস ছিল, সবসময় টাইমলি ঘুমিয়ে যেত, সেই মাই রাতের বেলা উঠে রাতের মাঝ রাতে অথবা হতে পারে সারা রাত জাগে কার জন্য, তার বাচ্চার জন্য, তার বাচ্চার সুস্থতার জন্য। হতে পারে সে আরও অনেক কিছু খাচ্ছে এবং তার বডি শেপ নিয়ে সে আর ওয়ারিড না, বিকজ এটা তার বাচ্চার বিষয় আসছে। ঠিক যে জিনিসগুলো তিনি হেট করতেন করাটা, শুধু তিনি সেই জিনিসটা করছেন না এখন, ইনস্টেড তিনি এটাকে করাটা ভালোবাসছেন। তিনি রাত জাগতে তার সন্তানের জন্য তিনি এনজয় করছেন, অথবা এনজয় না করলেও এটা করার বিনিময়ে তার বাচ্চার প্রতি তার ঘৃণা আসছে না, ইনস্টেড ভালোবাসা আসছে। অ্যান্ড শুধু ভালোবাসাই আসছে না, এটা একটা কমিটমেন্টের মতো, কখনো মন না চাইলেও করছে বিকজ সে তার সন্তানকে ভালোবাসে। তাহলে চিন্তা করে দেখেন ভালোবাসা কত বড় একটা ড্রাইভিং ফোর্স। নিশ্চয়ই আমাদের আল্লাহর জন্য ভালোবাসা আমাদের সন্তানের মতো হবে না, আমাদের মা বাবার জন্য ভালোবাসা আমাদের আল্লাহর সাথে ভালোবাসার জন্য মিলানো কখনোই যাবে না, আল্লাহর জন্য ভালোবাসা সবচেয়ে বেশি হতে হবে। বাট আল্লাহকে যদি আমরা ভালোবাসতে না শিখি, তাহলে কখনোই আমাদের ইবাদা ভিতর থেকে আসবে না, কখনোই আমাদের ইবাদার সাথে আমরা কমিটমেন্ট মেনটেন করতে পারবো না। যার কারণে স্কলার্সরা যখন ইবাদাকে ডিসক্রাইব করতে গিয়েছে, তার মধ্যে মেইন দুইটা এলিমেন্টের মধ্যে একটাকে অলওয়েজ মেনশন করেছে, ভালোবাসা। এবং স্কলার্সরা অলওয়েজই বলেছেন যে ইবাদার সবচেয়ে বড় যে মেইন ড্রাইভিং ফোর্স সেটা হচ্ছে ভালোবাসা। আসেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে শিখি আরও বেশি বেশি। যত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পারবো, তত বেশি আমাদের ইবাদা আমাদের মন থেকে আসবে, তত বেশি এই ইবাদাটা করার জন্য আমরা মন থেকে অপেক্ষা করব এবং আগ্রহ সহকারে করব। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।